এ বাবু আজমের সঙ্গে বিরাট কোহলি মারলে গেছে। একটা বিরাট ম্যাচ আছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। এখন আমি রয়েছি দুবাইয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আজ ভারত এবং পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে, প্রথম ম্যাচে মুখোমুখি আপনাদের সামনে। পিচ খুব সুন্দর পিচ রয়েছে। পরে দুজন ক্যাপ্টেন আমার সামনে হাজির হয়ে যাবে, বাবর আজম এবং বিরাট কোহলি। কিন্তু এখন কিন্তু সময় হয়ে গেছে টসের। দুজন ক্যাপ্টেন এই হয়েছে, বাবর আজম রয়েছে এবং এরকম বিরাট কোহলি আমাদের সাথে রয়েছে। এখনই টস হবে, ভারত পাকিস্তানের ম্যাচ ইতিমধ্যে টস হবে। এরপর টস হচ্ছে, দেখতে পাচ্ছেন যে টস হচ্ছে, টস হচ্ছে। বিরাট বাবর ধরলিস, বিরাট বাবর ধরলিস, 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 ধরলিস। আরে বাবর ভাই কি বলছে আর দর্শকগুলো কিন্তু হচ্ছে, তা আপনারা কোনদিন ম্যাচ জিতুন, দর্শকগুলো কাঁদছে, এর দুঃখ সহ্য করে যাই তা বটে। আরে ইন্ডিয়া বিরাট কোহলি প্রতি ম্যাচে আমরা জিতেন, আমরা পাকিস্তানকে একবার জিততে দেন, ওরা খেলছে না তাহলে কি করে জিততে দেবো? আবার কিন্তু নতুন করে টস হচ্ছে, বাবর আজম টস করছে, দেখছেন ভালো। বাবর আজম স্পিন করছে কয়েন, এবার কিন্তু পাকিস্তান টসে জিতে নিয়েছে। বাবর আজম সাত আশ্রম করা ইচ্ছা আছে। দর্শক আপনারা শুনছেন, 20 ওভারে কিন্তু পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজম বলছে মোটামুটি 7 আশ্রম করা ইচ্ছা আছে। আপনার মোটামুটি কত রান করা ইচ্ছা আছে? 5-3 মারার ইচ্ছা আছে। এক মাসে 2-3 সেঞ্চুরি করা ইচ্ছা আছে বাবর ভাই। হ্যাঁ সত্যি। আর রিয়াজে কটাই খেলে ইচ্ছা আছে? 10টা মোটামুটি। একাই একাই 10 উইকেট। হ্যাঁ আমার বলেছি। আচ্ছা আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যে বিরিয়ানি খাওয়া দাওয়া হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রচুর ব্যবস্থা রাখতে বিরিয়ানি, যাচাই বিরিয়ানি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই ম্যাচটা আমরা যেমন করে হোক আমরা জিতবো। আচ্ছা বিরিয়ানি খেয়ে নামবেন তো? হ্যাঁ একদম বিরিয়ানি খেয়ে নামবেন। এক এক হাঁড়ি হয়ে বিরিয়ানি। ও শুনছেন যে পাকিস্তানের খেলোয়াড়রা কিন্তু এক এক হাঁড়ি বিরিয়ানি খেয়ে কিন্তু মাঠে নামবে, তা ভারতের পক্ষে কিন্তু খুব কঠিন। আমি চলে যাবো বিরাট কোহলির কাছে। তো প্রথমে তো ফিল্ডিং করতে হচ্ছে, পাকিস্তান তো ব্যাট করে নেবে। আর ওরা বলছে এক এক বিরিয়ানি খেয়ে মাঠে নামবে, ঠিক আছে? আমার কোনো টেনশন নাই তাহলে। ভারত ক্যাপ্টেন বিরাট কোহলি বলছে কোনো টেনশন নাই, বিরিয়ানি খাগা যায় খাবে খাই। বাবর আজম বলছে যে গোটা গোটা হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি খেয়ে কিন্তু মাঠে নামবে। তো ব্যাপারটা দেখা যাক কি হয়। বিরাট কোহলি এখনই ম্যাচ শুরু হবে, দেখতে থাকুন। হ্যাঁ দেখে নেবো ম্যাচে আসে, আমরাও দেখে নেবো। আমরা গোটা গোটা বিরিয়ানি খেয়ে নামবো, তোরা খেয়ে নামবে, আমরা না খেয়ে নামবো। দেখছেন যে মাঠে কিন্তু মার লেগে গেছে, ভারত পাকিস্তানে কিন্তু মার লেগে গেছে। বাবর ভাই চুপ করো ভাই, বাবর ভাই চুপ করো ভাই, ভাই খেলা এখন আরম্ভ হয়নি, এখন থেকে মার করলে হবে ভাই। হ্যাঁ দেখি মাঠে, তারপর টসে মার লেগে গেছে ভাই। বাবর আজমের সঙ্গে বিরাট কোহলি মারলে গেছে। বিরাট কোহলি এবং বাবর আজম কিন্তু মার লেগে গেছে, দেখছি বিরাট মার লেগে গেছে। আস্তে 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 সরাসরি ভারত পাকিস্তান কিন্তু মার লেগে গেছে। ম্যাচ আরম্ভ না হচ্ছে কিন্তু কি হবে, মার লেগে গেছে ম্যাচে কি হবে এবার চিন্তা করেন দর্শকরা, কি করবে চিন্তা করেন। বিরাট কোহলি বাবর আজমে কিন্তু আস্তে 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 মার লেগে গেছে, কিন্তু বিরাট অবস্থা, মাঠ কিন্তু সব উত্তপ্ত হয়ে গেছে, দর্শক কিন্তু খেপে গেছে। মাঠে দেখে নেবো, আমরাও দেখে নেবো, মাঠে 300 রান করবো, হারাবো দেখি। বাবর আমরাও দেখি, দেখছি বাবর আজম বলছে 300 রান করবে 20 ওভারে। ভাই কোহলি একটু ভাই থাকুন ভাই, ম্যাচ হবে ভাই, মার লেগে না ভাই। আরে ওদের ব্যাট ফ্যানগুলো দেখে নেবো, বিরাট কোহলি তারপরে রোহিত শর্মা দেখে নেবো, ম্যাচে নামতে দিন। সব পাঁচ সব ভারত কি করা করাবে, মুখ ফুক ভেঙে, হ্যাঁ মুখ ফুক ভেঙে দেখা দাও। হ্যাঁ মুখ ফুক ভেঙে দেখা দাও। দেখছেন যে বাবর আজম কিন্তু বিরাট কোহলির দিকে কিন্তু হুমকে দিচ্ছে, বলছে বলা দিন নাক মুখ সব ভেঙে দেবে। বাবর আজম তো বিশাল ব্যাপার বলছে, নাক মুখ সব ভেঙে দেবে, যেরকম করবে আমরা কি বল মাঠে থাকবে না নাকি, সব গ্রাউন্ডের বাইরে শুধু ছয়। দর্শক বন্ধুরা কালকে 7:30 থেকে ম্যাচ আছে ভারত পাকিস্তান, দেখুন কি হয়। এদের দেখছেন ক্যাপ্টেনের কি অবস্থা, যা হবে কালকে দেখা যাবে, দেখতে থাকুন ম্যাচ।